হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রীতি। তো তোমার চ্যানেলে তোমাদের অনেক অনেক ওয়েলকাম আর অনেক অনেক ভালোবাসা। তো তোমরা কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। তো তোমাদের জন্য নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি, মেকআপ ভিডিও। তো আমি এখন মায়ের শাড়ি পরে নিয়েছি, তো আমাকে কেমন লাগছে সবাই পরে কমেন্টে জানিও। আর সাজা কমপ্লিট হয়ে গেলে তখনই বলতে পারবে যে কেমন হয়েছে, আমাকে কেমন লাগছে। তো ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখতে থাকো, আশা করি তোমাদের সকলেরই খুব ভালো লাগবে। তো আমি ফার্স্টে ক্লিনজার দিয়ে ক্লিন করে নিলাম। তো আমি যে ক্লিনজারটা ব্যবহার করি সেটাই অ্যাপ্লাই করলাম মুখে। তো আমি এবার ময়েশ্চারাইজার ক্রিম মুখে অ্যাপ্লাই করে নিচ্ছি। তো আমাকে কেমন লাগছে সবাই লাস্টে কমেন্টে কিন্তু অবশ্যই অবশ্যই জানাবে। আর এখন আমি পরেছি মায়ের শাড়ি। মায়ের শাড়িটা পরে আমাকে কেমন লাগছে, কারণ এটা আমার মায়ের বিয়ের শাড়ি, সবাই বলে খুব ভালো লাগে শাড়িটা, খুবই সুন্দর শাড়িটা। তো আমি এবার সিরামটা অ্যাপ্লাই করে নিচ্ছি মুখে। তো আমি সিরামটা লাগানো হয়ে গেল মুখে, তারপর তোমাদের সাথে একটু গল্প করতে চলে আসলাম। আর ভাবলাম যে মেকআপ যেহেতু করছি আর তোমাদের সঙ্গে শেয়ার করবো না, তো তোমাদের সঙ্গে তো অবশ্যই শেয়ার করতে হতো আমাকে। তো আমি সিরামটা লাগানোর পরে যেই লাইটের দিকে তাকিয়েছিলাম, একভাবে চোখ দিয়ে জল চলে আসছিলো। জানি না কেন এমনটা হলো, আগে কোনো দিন কখনোই হয়নি এমন। তো আমার আজকে ফার্স্ট এরকম হলো। তো আমি চোখ দিয়ে পুরো জল চলে এসছে একভাবে তাকাতে তাকাতে। তো আমি এবার প্রাইমারটা অ্যাপ্লাই করছি মুখে। তো প্রাইমারটা অ্যাপ্লাই করার পর আমাকে সেই কালার কন্ট্রোলিং যে মেকআপগুলো আছে সেগুলো দিয়ে আমি মুখটা মেকআপ করে নেব। তো আমি ফার্স্টে এবার আইব্রোটা আগে করব। তো আইব্রোটা করা হয়ে গেলে তারপরে আমি এই জিনিসগুলো দিয়ে মেকআপটা করব। তো আমি আইব্রোটা খুব সুন্দর করে করতে হবে আমাকে, না হলে ভালো লাগবে না দেখতে। তো আমি আইব্রোটা ফার্স্টে আমি খুব সুন্দর করে নিচ্ছি। আর আইব্রোটা করা হয়ে গেলে, সাইডের আইব্রোটা করা হয়ে গেলে, প্রথমে এক সাইডটা আমি আইব্রোটা করে নিচ্ছি ফার্স্টে। তো ওই সাইডের আইব্রোটা করা হয়ে গেলে তারপর আমি কনসিলার দিয়ে ভালো করে আইব্রোটা টেনে নেবো, কারণ কোথাও উঁচু নিচু হয়ে থাকবে, মোটা সরু হয়ে থাকবে, সেই জন্য আমাকে কনসিলার দিয়ে ভালো করে আইব্রোটা ঠিক করে নিতে হবে। তো আমি এই সাইডের আইব্রোটা করে নিচ্ছি, কারণ এই সাইডটা হয়ে গেছে, এবার ওই সাইডটা করে নিচ্ছি। তো এবার আমি দুই সাইডে করা হয়ে গেছে, এবার আমি কনসিলার দিয়ে ভালো করে আইব্রোটা সুন্দর করে টেনেছি। যেহেতু ভ্রুটা খুব সুন্দর করে আঁকতে হবে, ভ্রুটা সুন্দর না হলে না দেখবে দেখতে অতটা ভালো লাগে না, আর ভ্রুটা যদি সুন্দর হয় দেখবে দেখতেও ভালো লাগছে। তো আমি ফার্স্টে ভ্রুটা ঠিক করে নেবো কারণ কনসিলার দিয়ে, কারণ আমার একটা ভ্রু সরু আর একটা ভ্রু মোটা, তো সেই জন্য আমাকে আইব্রোটা ভালো করে নিতে হচ্ছে। তো দেখো আমি এবার কনসিলারটা ভালো করে টেনে নিচ্ছি দুই ভ্রুতে, তারপরে বিউটি ব্লেন্ডার দিয়ে ভালো করে ব্লেন্ড করে নেবো যাতে স্কিনের সাথে মিশে যায়। ব্লেন্ডটা সুন্দর করে না করলে আমাকে দেখতে বাজে লাগবে, কোথাও ঠিক হয়ে থাকবে আর কোথাও বাজে হয়ে থাকবে। আর দেখো আমাকে পুরো বাজে লাগছে দেখতে, পুরো সাদা ভূত লাগছে, উপর কপালটা পুরো সাদা হয়ে গেছে, কারণ এটা সাদা কালার শেড দিয়ে না করলে ভালো লাগে না দেখতে, সেই জন্য আমি সাদা কালার শেড দিয়ে করতে হয়, প্রত্যেকটা মানুষই করে, তো আমিও করে নিচ্ছি। তো আমাকে এবার বিউটি ব্লেন্ডার দিয়ে ভালো করে ব্লেন্ড করে নিতে হবে স্কিনের সাথে যাতে মিশে থাকে, সেই জন্য ভালো করে ব্লেন্ড করতে হবে। তো আমি এখন ব্লেন্ডটা করে নিচ্ছি। ব্লেন্ডটা করা হয়ে গেলে তারপর আমি ফাউন্ডেশনগুলো অ্যাপ্লাই করব। তো আমি দেখো ব্লেন্ড করছি, ট্যাপ 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 করে ব্লেন্ডটা করে নিচ্ছি স্কিনের সাথে পুরো যাতে মিশে যায়। আর খুবই কষ্ট হয় ব্লেন্ড করার সময়, ব্লেন্ডটা যদি একবার বাজে হয়ে যায় তাহলে দেখবে ভালোই লাগে না দেখতে, তো সেই জন্য আমাকে ব্লেন্ডটা খুব ভালো করে করতে হয়। তো এবার আমি অরেঞ্জ কালারটা নিয়ে নিলাম। অরেঞ্জ কালারটা এবার পুরো মুখে অরেঞ্জ কালার ভূত হয়ে যাবো, অরেঞ্জ কালারটা দিয়ে যেখানে যেখানে আমার দাগ আছে সেখানটা ভালো করে অরেঞ্জ কালারটা অ্যাপ্লাই করে নিতে হবে। তো দেখো হাত দিয়ে করে নিচ্ছি, যেহেতু হাত দিয়ে ভালো করে করলে মানে পুরো স্কিনের সাথে মিশে যায়, সেই জন্য আমি হাত দিয়ে করে নিচ্ছি। অনেকে ব্রাশ দিয়েও করতে পারো, তোমাদের ইচ্ছে, ব্রাশ দিয়ে করে দেখবে ভালো হবে, কিন্তু আমার হাত দিয়ে করলে বেশ একটা ভালো হয়, পুরো মনে হয় স্কিনের সাথে পুরো মিশে গেছে, পুরো মিশে যায়, ভালো লাগে দেখতে, আর সুন্দর মেকআপও সুন্দর বসে, ফাউন্ডেশন সব কিছু খুব সুন্দর বসে, সেই জন্য আমি করে নিচ্ছি। করবো ব্লেন্ড, ভালো করে আমাকে ব্লেন্ড করতে হবে, না হলে আমাকে পুরো সাদা ভূত লাগবে, না সাদা না ভুল বললাম অরেঞ্জ কালারের ভূত লাগবে পুরো। দেখো এবার মুখে দেখো কি সুন্দর ব্লেন্ড হয়েছে। এবার আমি ফাউন্ডেশনটা অ্যাপ্লাই করে নিয়েছি মুখে, কালার মানে আমার স্কিনের যে শেডটা লাগবে সেটা আমি অ্যাপ্লাই করে নিয়েছি মুখে। তারপর লাগাচ্ছি আমি আবার আরেকটা কালার। দেখো এবার আমি আস্তে আস্তে পুরো সাদা ভূত হব, সেই জন্য আমি তৈরি হচ্ছি সাদা ভূতের জন্য। তো দেখো কীভাবে লাগাচ্ছি আমি ফাউন্ডেশনগুলো, তো তোমরাও ট্রাই করবে, প্রথমে এরকম বাজে লাগবে মানে পুরো সাদা ভূত লাগবে, দেখো এরকম সাদা ভূত লাগছে আমাকে, কোনো ব্যাপার না,
একটা কোনোই ব্যাপার না, তোমরা ব্যাপার না। তো এটা আমরা ভালো করে বিউটি ব্লেন্ডার দিয়ে ভালো করে ব্লেন্ড করে নেব, তাহলে দেখবে পুরো স্কিনের সাথে মিশে যাবে আর আমাদের সাদা বুট লাগবে না আর বাজেও দেখতে লাগবে না। সাজা হয়ে গেলে, মেকআপ করা কমপ্লিট হয়ে গেলে তখনই বুঝতে পারবে যে দেখবে পুরো সেই সাদা ভাবটা বোঝা যাচ্ছে না। তো এবার আমি গলায় লাগিয়ে নিচ্ছি না, যেহেতু গলায় লাগাতে হবে কারণ মুখটা পুরো সাদা হয়ে গেছে। গলায় যদি আমি ফাউন্ডেশনটা না লাগাই তাহলে তো আমাকে পুরো সাদা বুট লাগবেই স্কিনের সাথে, যেহেতু মানে গলার সাথে যদি মুখের মিলটা না থাকে তাহলে তো বলবে এই মেকআপ করে এসছে, একে দেখতে খুব বাজে লাগছে, এ পুরো মেকআপ সুন্দরী, মেকআপ ছাড়া একে পুরো বাজে লাগে দেখতে। তো সেটা বললে তো হবে না। তো প্রথম মেয়েরা তো জানোই মেকআপ করতে একটু ভালোবাসে, সে যেমনই গায়ের রং হোক, তার সে ফর্সাও হোক, শ্যামলাই হোক আর কালোই হোক, তবুও তাদের মেকআপ করতে একটু বেশি ভালো লাগে। কারণ আর বিশেষ করে আমি তো মেকআপ করতে খুবই পছন্দ করি, সেই জন্য দুদিন পরপরই মেকআপ করা শুরু করে দিই। আজকেও ভাবলাম যে একটু মেকআপ করে নিই, তাই একটু মেকআপ করি আর ভাবলাম যে তোমাদের সঙ্গে শেয়ার করবো না, তো তাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম যে দেখো আমি কীরকম মাঝে মধ্যে সাদাবুত হয়ে যাই। দেখতে পাচ্ছি আমি কাজটা কম ব্যবহার করছি, কোনো ব্যাপার না, আমার এই কাজটা ভালো লাগে কারণ এটা খুব ডিপ করে হয় বলে আমি এই কাজটাই ব্যবহার করি। আমি কনসিলার দিয়ে ভালো করে কেটে নেব যাতে আমার আই শ্যাডোটা লাগালে খুব সুন্দর হয়, সেই জন্য আর ব্রাউনিশটা বেশ হোয়াইট হোয়াইট কালারটা হয়, সেই জন্য আমি কনসিলার দিয়ে ভালো করে টেনে নিয়েছি। এরপরে শ্যাডোটা লাগালে দারুণ লাগবে দেখতে। তো এক পাশের চোখে আমার প্রায় হয়েই গেছে, এবার আমি লাগাবো ওই সাইডের চোখে। তো এই সাইডটা ভালো করে লাগিনি, তারপরে ওই সাইডটা লাগিয়ে নিচ্ছি। তো আমি এই সাইডটা এবার লাগাচ্ছি, লাগানো হয়ে গেছে প্রায়। লাগানো হয়ে গেলে আমি এবার শ্যাডো করবো চোখে, যাতে খুব সুন্দর লাগে। আর সত্যি কথা বলতে কি, আমি জানো তো শ্যাডোটা বেশি একটা ব্যবহার করি না আর শ্যাডোটা আমার লাগাতে বেশি একটা ভালো লাগে না। তো আজকে ইচ্ছে হলো তো আমি শ্যাডো লাগাবো। তো আমার শাড়ির যে দুটো কালার আছে আমি সেই দুটো কালারই ব্যবহার করব। তো স্কিন কালারটা আমি আগে ব্যবহার করে নিচ্ছি, তারপরে আমি করবো পিঙ্ক পিঙ্ক কালারটা, বেশ রানি কালার, সেটা আমি ব্যবহার করব, তারপরে করব ব্লু ব্লু কালারটা। তো আমি এবার শ্যাডোটা লাগাচ্ছি, প্রথমে স্কিন কালারটা লাগিয়ে নিয়েছি, এবার লাগাবো পিঙ্ক কালার। পিঙ্ক কালারটা বাকি আছে, সেটা আমাকে লাগিয়ে নিতে হবে। তো আমি সেটা এখন লাগাচ্ছি। দেখো প্রথমে হালকা লাইট লাইট কালার হবে, তারপর আস্তে আস্তে আমাকে এটাকে ডার্ক করতে হবে। তো আমি এটা ফার্স্ট আস্তে বেশি এটাকে ডার্ক করছি। তো দেখো অনেকটাই ডার্ক হয়ে গেছে আগের থেকে, আগে হালকা লাইট কালার ছিল, তো এবার আমার ডার্ক কালার হয়ে যাচ্ছে আস্তে আস্তে। দেখবে ডার্ক কালার হওয়ার পরে আমি ব্লু কালার দিয়ে শ্যাডোটা কমপ্লিট করব। তো আমি গ্লিটার লাগাবো না, তো আমি ব্লু কালারের গ্লিটার টাইপের একটা কালার আছে সেটা আমি লাগাবো, যাতে ওটা ডিপও হয় আর আমাকে বেশি একটা শ্যাডো লাগাতে না হয়। সেই জন্য এই পাশের চোখটা হয়ে গেছে, এবার ওই সাইডের চোখটা আমি করছি। তো ওই সাইডের চোখও হয়ে গেছে, এবার দেখো আমি সেই ব্লু কালারটা দিয়েছি চোখে, আই শ্যাডোটা কমপ্লিট করেছি চোখে। এবার আমি আইলাইনার ব্যবহার করছি, আইলাইনারটা দিয়ে, আর আমার যেহেতু আমার চোখটা খুবই ছোটো, কী বলবো, একদম বাজে চোখ, তবুও আমি সুন্দর করে আইলাইনারটা পরছি যাতে আমাকে একটু দেখতে খুব সুন্দর লাগে, সেই জন্য আমাকে সুন্দর করে আইলাইনারটা পরতে হলো। তো এবার আমি ব্লাশার ব্যবহার করছি, এটা আমার খুবই পছন্দের জিনিস। তো ব্লাশারটা দেখো ব্যবহার করা হয়ে গেছে সুন্দর করে, কিন্তু বেশি ব্যবহার করবো না, একদম পুরো কার্টুন লাগে বেশি ব্যবহার করলে, সত্যি পুরো কার্টুন লাগে। মানে আমাদের দাদা বলে বেশ ময়দা সুন্দর যাকে বলে, মানে প্রথমত ফাউন্ডেশন যেই পরিমাণে লাগানো হয় সেহেতু, আর এইসব লাল ব্লাশার ফ্লাশার সব লাগানো হয় পুরো ময়দা সুন্দরই লাগে। মেকআপ জিনিসটা অনেকে পছন্দ করে না, কারণ একটু মেকআপ মানে এতক্ষণ বসে এটাকে ব্লেন্ড করতে হয় আর এতভাবে সুন্দর স্কিনের সাথে মিশিয়ে ফেলতে হয় যাতে কি বলবো তোমাদের। তো এবার আমি হাইলাইটার ব্যবহার করছি, ব্লাশার ব্যবহার করানো হয়ে গেছে, এবার হাইলাইটার ব্যবহার করছি, হাইলাইটার প্রায় লাগাচ্ছি। দেখো হাইলাইটার লাগানোর পরে আমাকে কী সুন্দর লাগবে দেখতে, হাইলাইটারটা আমি বেশি পছন্দ করি, ব্লাশারের থেকে হাইলাইটারটা আমার বেশি পছন্দ। আমি নর্মালি যদি ফাউন্ডেশন, নর্মালি ফাউন্ডেশন যেগুলো লাগাই, মানে ব্যাস আমি ল্যাকমি ফাউন্ডেশনটা ব্যবহার করি, তো সেটা যখন লাগাই তখন কি আমি একটু হাইলাইটার লাগিয়ে নিই,
তোমাকে দেখতে আরো সুন্দর লাগে, আমার মনে হয় যে আমি দেখতে খুব সুন্দর লাগছে আমাকে, তো সেই জন্য তোমাদের বললাম। তোমরা এটা ট্রাই করবে, তোমাদের ভালো লাগবে, কারণ আমার তো মেকআপ টেকআপ করতে ভালো লাগে না, নর্মাল যে ল্যাকমি ফাউন্ডেশনটা ওটাই ব্যবহার করি। তবু একটু মেকআপ করতে ইচ্ছা করলো তাই মেকআপটা করছি। তো দেখো আমি এবার লিপস্টিক লাগিয়ে নিচ্ছি সুন্দর করে, কাটিংটা করে নিচ্ছি আগে, কাটিং করা হয়ে গেলে তারপর লিপস্টিকটা ভালো করে লাগাতে হবে, না হলে কি বলবো উপরে উঠে যাবে, নিচে নেমে যাবে, একদম বাজে হয়ে যাবে, তখন হয়ে যাবে গোলাপি সুন্দরী। এতক্ষণ হয়ে গেছিলাম ময়দা সুন্দরী, এখন হয়ে যাবো গোলাপি সুন্দরী। দেখো লিপস্টিক করা হয়ে গেছে প্রায়, দেখো লিপস্টিক করা হয়ে গেছে, দেখেছো কেমন লাগছে? এখনো ভালো লাগছে না, এটা করলাম। বন্ধুরা আমার মেকআপ করা কমপ্লিট, তো এখন আমি গোলাপ ফুল যেগুলো এনেছি সেগুলো দিয়ে এখন সাজব, তো ফুলগুলো নিয়ে আসি। পছন্দ করে না এমন কোনো মানুষ নেই যে গোলাপটা পছন্দ করে না, তো আমি এত গোলাপ দেখে ভাবলাম যে একটু মেকআপ করবো আর মাথায় পুরো সারা কপাই গোলাপটা লাগাবো। দেখি বলো আমাকে এবার কেমন লাগছে, কমেন্টে কিন্তু সবাই অবশ্যই জানাবে, আর ভুলবে না কিন্তু কমেন্ট করতে যে কেমন লাগছে। আর আমি মায়ের শাড়ি পরেছি, মায়ের শাড়ি পরে আমাকে কেমন লাগছে দেখেছো? একা সাজেনি কিন্তু আরেকজনও আছে আমার সাথে, আমার মামি, এরপরে তোমাদের দেখাচ্ছি। ফুল নিয়ে রেডি, দেখো আমাকে এখন আর সাদা বুদ লাগছে না, এখন আমাকে ভালোই লাগছে, আমার নিজেরই মনে হচ্ছে আমাকে ভালো লাগছে। তো তোমাদের কাছ থেকে আমি জানতে চাই কমেন্টে যে কেমন লাগছে আমাকে। লাইক কমেন্ট শেয়ার করে দিও, যারা আমার ভিডিওটা নতুন দেখছো তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার পাশে থেকো। ঠিক আছে বন্ধুরা, টাটা, বাই বাই।